তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনার ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি, এর এই ধারাবাহিকতায় আমার সামান্তর ধারা পড়তেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা এমন কৌশলে অঙ্ক শিখবো যে আপনারা অবাক হয়ে যাবেন যে লগের অঙ্ক ধারাতে আসলে এত হয়তো করাবে। তাহলে আমাদের প্রশ্ন রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে রয়েছে লগ টু প্লাস রয়েছে লগ ফোর প্লাস লগ হচ্ছে এইট ডট ডট, এখানে দশটি পদের সমষ্টি, দশটি পদের সমষ্টি নির্ণয়। তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলছে দশটি পদের সমষ্টি। তাহলে এখানে আমরা লিখবো লগ টু, তাহলে এখানে লগ টু, তাহলে আছে টুর উপর স্কোয়ার প্লাস লগ, লগ এখানে আছে দুই এর উপর কি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে লগের সময় পাওয়ারটা সামনে আসে। তাহলে এখানে আমাদের থাকলো লগ টু প্লাস আছে টু লগ টু, টু লগ টু প্লাস আছে থ্রি লগ টু, থ্রি লগ টু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের এর মান কত? এর মান আছে প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ এর মান আছে লগ টু, লগ টু। তাহলে সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি সমান আছে দুই লগ, এখানে তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ আছে টু লগ টু বিয়োগ আছে লগ টু, লগ টু তার মানে আছে লগ টু, লগ টু। তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের এন এর মান দিয়ে দিছে দশ, এন এর মান কত? দশ। তাহলে আমরা যদি এখন এস এন করি, তাহলে এস এন মানে এন বাই টু, তারপর আমরা এখন লিখবো টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটার মান আছে দশ বাই দুই প্লাস টু লগ টু প্লাস দশ বিয়োগ এক লগ টু। তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে দশক দুই বিভাগ করলে আছে পাঁচ, তাহলে এখানে আছে টু লগ টু প্লাস আছে নাইন লগ টু। তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ, এখানে নয় আর দুই আছে এগারো, তাহলে পাঁচ গুণন এগারো লগ টু। তাহলে সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা আসতেছে পঞ্চান্ন লগ টু। তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ, আরেকবার বলে দিচ্ছি, ধারাতে যদি প্রথমে আছে লগ টু প্লাস লগ ফোর প্লাস লগ এইট দশটি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে লগ টু, তাহলে এখানে দুই এর পর স্কয়ার, দুই এর পর তিন দিলাম, তাহলে লগের সময় পাওয়ার আসে সামনে, তাহলে টু লগ টু থ্রি লগ টু। তাহলে প্রথম পদের মান লগ টু, সাধারণ অন্তর আছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে পেলাম লগ টু। তাহলে দুইটা লগ টু থেকে একটা লগ টু করতে গেলে লগ টু, তাহলে আমাদের সমষ্টি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি। তো সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে দশ বসাইলাম, তাহলে এর মান টু লগ টু, তাহলে দশের থেকে এক হলে নয়, তাহলে টু লগ টু প্লাস আছে এগারো, তাহলে আমরা পেলাম পঞ্চান্ন লগ টু। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেম প্রশ্ন, এখন যদি এগুলো আমাদেরকে করে দেওয়া হয় যে থ্রি, এটা যদি করে দেয় থ্রি, এটা যদি করে দেয় আমাদের নাই, আর এটা যদি করে দেয় সাতাশ। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি করবো এখানে? তাহলে আমরা দেখবো লগ থ্রি, এটা তাহলে লগ থ্রির উপর স্কোয়ার, এটা তাহলে লগ থ্রির উপর কি, তাহলে এটা লগ থ্রি, তারপর এটা তাহলে টু লগ থ্রি, এটা তাহলে থাকবে থ্রি লগ থ্রি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথম পদের মান হচ্ছে লগ থ্রি, তাহলে দ্বিতীয় পদের মান টু লগ থ্রি বিয়োগ হচ্ছে লগ থ্রি, তাহলে এটা আমরা পেলাম লগ থ্রি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডিগ্রি, তাহলে এটা থাকলো টু লগ থ্রি, এটা থাকলো টু লগ থ্রি, তাহলে এটা লগ থ্রি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা লগ থ্রি, তাহলে এটা হলো লগ থ্রি, তাহলে অ্যান্সার আসলো আমাদের পঞ্চান্ন লগ থ্রি। বোঝা গেছে? আমাদের যদি এখানে এখন দেওয়া হয় ফাইভ, এখানে যদি দেওয়া হয় পঁচিশ, এখানে যদি আমাদের দেওয়া হয় একশো পঁচিশ, একশো পঁচিশ। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা উঠবে আমাদের পাঁচ, এটা তাহলে আমাদের উপর পাঁচের উপর স্কোয়ার, এটা তাহলে আমাদের এসে পাঁচের উপর কি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে যেগুলো আমরা টু লিখছি, তাহলে এটাকে এখন বানিয়ে দিব ফাইভ, তাহলে যেগুলো টু লিখছি সেগুলোকে আমরা বানিয়ে দিব ফাইভ। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা হবে লগ ফাইভ, তাহলে এটা আমাদের আসবে তাহলে টু লগ ফাইভ, টু লগ ফাইভ বিয়োগ থ্রি লগ, এটা তাহলে লগ ফাইভ। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এটা আসবে লগ ফাইভ। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এর মানে হচ্ছে লগ ফাইভ, তাহলে আমরা এখন এখানে তাহলে লিখে দিব, এইটা তাহলে আসবে ফাইভ, এটা তাহলে আসবে আমাদের এখন ফাইভ, তাহলে এটা আসবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ফাইভ, এটা আসবে ফাইভ, তাহলে এটা আসবে ফাইভ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যান্সার আসবে পঞ্চান্ন লগ ফাইভ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকবার বুঝে দিচ্ছি, যদি প্রশ্ন থাকে লগ ফাইভ, লগ পঁচিশ, লগ একশো পঁচিশ, তাহলে আমরা পাঁচের উপর স্কোয়ার দিলে পঁচিশ, পাঁচ পাঁচের উপর ফিট দিলে একশো পঁচিশ, তাহলে প্রথম পদ লগ ফাইভ, দ্বিতীয় পদ হচ্ছে টু লগ ফাইভ, তৃতীয় পদ হচ্ছে থ্রি লগ ফাইভ। তাহলে প্রথম পদ লগ ফাইভ, সাধারণত হচ্ছে দুই লগ ফাইভ বিয়োগ লগ ফাইভ, তাহলে লগ ফাইভ,
তাহলে n বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু, তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে অ্যান্সার পাবো 55 লক্ষ।